আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনীতে আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলার প্রার্থী পুরুষ এবং মহিলা উভয়ে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আপনার কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে, আপনার উচ্চতা ওজন কত হতে হবে এবং আবেদন করার সময় কত টাকা খরচ পড়বে, বিশেষ করে এখানে যে অনলাইনে আবেদন ফর্মটি আছে এই সেই আবেদন ফর্ম, এই ফর্মটি আপনি হাতে নাতে কীভাবে পূরণ করবেন সে বিষয়টাও এই ভিডিওতে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব। আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে দেখার। সো মূল ভিডিওটি আলোচনা করার পূর্বে ছোট একটা রিকোয়েস্ট থাকবে, যাদের সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি চাকরি নিয়ে ভিডিও প্রয়োজন তারা আমার বিডি জব নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে দেওয়া থাকবে। এই চ্যানেলে মূলত নতুন নতুন বেসরকারি চাকরি নিয়ে আপনার ভিডিওগুলো তৈরি করে, চাইলে আপনারা এটাও দেখে নিতে পারেন। তো যখনই কোনো বাহিনী বা সামরিক বাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, আমরা যে বিষয়টা সবার আগে দেখি সেটা হচ্ছে শারীরিক মান এবং অনন্য যোগ্যতা। সো আমি একটু জুম করে নিই যাতে আপনাদের আরও দেখতে সুবিধা হয়। এই দেখেন আমি কিন্তু জুম করে নিলাম। যেমনটা আপনারা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, শারীরিক মান ন্যূনতম। তার আগে বয়সটা দেখে নেই, 1 জানুয়ারি 2024 ধরে যাদের বয়স সর্বোচ্চ 28 বছরের মতো তারা কিন্তু আবেদন করতে পারবেন। শারীরিক মান ন্যূনতম। শারীরিক যোগ্যতা, উচ্চতা পুরুষ প্রার্থীদের জন্য হচ্ছে 5'4", মহিলা প্রার্থীদের জন্য হচ্ছে 5'2", ওজন হচ্ছে পুরুষ প্রার্থীর জন্য হচ্ছে 57 কেজি এবং মহিলা প্রার্থীর জন্য হচ্ছে 49 কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় পুরুষ প্রার্থী 30 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 32 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের জন্য স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় 30 ইঞ্চি। এখন আসি, যদি কারো উচ্চতা বেশি হয় সেক্ষেত্রে ওজন বেশি হওয়াটা স্বাভাবিক। এখন বলে দেবো কী কী পদ আছে। সিগন্যাল কোর পুরুষ মহিলা, ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর, এরপর আর্মি এডুকেশন কোর AEC, এরপর দেখতে পাচ্ছেন রিমাউন্ট ভেটেনারি অ্যান্ড ফার্ম কোর, এরপর জাজ অ্যাডভোকেট জেনারেল JAG। সো এগুলোতে আপনারা আবেদন করতে পারবেন। একটু পরে আমি শিক্ষাগত যোগ্যতাগুলো আলোচনা করব। তার আগে যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কী কী কারণে আপনি বাদ পড়তে পারেন। জাতীয়তা অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। সেনানৌ বা বিমান বাহিনী থেকে আপনি যদি চাকরিচ্যুত বা অবসরিত হন বা বকেয়া হন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন না। যে কোনো ফৌজদারি অপরাধে আপনি আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে আবেদন করতে পারবেন না। সেনানৌ বিমান বাহিনীর আপিল বোর্ড মেডিকেল কর্তৃক অযোগ্য বলে ঘোষিত হলে আপনি আবেদন করতে পারবেন না। দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশের স্থায়ী বসবাসের অনুমতি থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন না। আবেদন পদ্ধতি, সো 7 জুলাই 2023 তারিখ থেকে 4 আগস্ট 2023 তারিখ পর্যন্ত joinbangladesharmy.army.mil.bd এই ওয়েবসাইটটির মাধ্যমে, মানে হচ্ছে এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনাকে আবেদনটি করতে হবে। ভিডিও শেষে আমি আলোচনা করব কীভাবে আপনারা অনলাইনে আবেদনটি করতে পারবেন। সো এখানে আবেদন করার পর আপনাকে বিকাশ, নগদ, রকেট, টিক্যাশ বা ট্রাস্ট ব্যাঙ্ক বা ভিসা কার্ড থেকে আপনি 1000 টাকা আপনাকে জমা করতে হবে। আর 1000 টাকা জমা করার পরে আপনাকে আবেদন ফর্ম ফিল আপ করার পর একটি কল আপ লেটার দেওয়া হবে। সো আমি এখন আলোচনা করব আপনার কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে। তো এখানে দেখতে পাচ্ছেন যে সিগন্যাল কোরের জন্য পুরুষ মহিলা উভয় প্রার্থী নিয়োগ করা হবে। তো এখানে SSC ও SSC GPA 4.50 পেতে হবে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে আপনাকে BSc ইঞ্জিনিয়ারিং করতে হবে, GPA 4-এর মধ্যে 3 পেতে হবে। ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এখানে GPA 4.50 পেতে হবে SSC ও SSC-তে, এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আপনাকে কমপক্ষে GPA 3.0 পেতে হবে 4-এর মধ্যে। আর্মি মেডিকেল কোর AEC-এর জন্য GPA 4.0 পেতে হবে SSC ও SSC-তে, এবং ইংরেজি, পদার্থ, রসায়ন ইত্যাদি বিষয়ে স্নাতক সম্মান বা কমপক্ষে CGPA 3.0 পেতে হবে। এরপর রিমাউন্ট ভেটেনারি অ্যান্ড ফার্ম কোরের জন্য GPA SSC ও SSC-তে 4.0 পেতে হবে, এবং সেই সাথে BSc ভেটেনারি সায়েন্স থেকে আপনাকে কমপক্ষে 3.0 পেতে হবে, ইন্টার্নশিপ সম্পন্ন করে হতে হবে। এরপর জাজ অ্যাডভোকেট জেনারেল নেওয়া হবে JAC-র জন্য, এখানে SSC ও SSC-তে 4.0 পেতে হবে, আর LLB সম্মান কমপক্ষে 3.0 পেতে হবে ন্যূনতম। তো এখানে বৈবাহিক অবস্থায় অবশ্যই অবিবাহিত হতে হবে, আর তবে 1 জানুয়ারি 2023-এর যাদের বয়স 26 বছরের উপরে তারা যদি বিবাহিত হন তবুও কিন্তু কোনো সমস্যা হবে না। মহিলা প্রার্থীদের জন্য অবিবাহিতা এবং বিবাহিতা উভয় আবেদন করতে পারবেন। তো নির্বাচন পদ্ধতি, লিখিত পরীক্ষা, লিখিত পরীক্ষার পেশাগত বিষয়ে 100 নম্বরে আগামী 11 আগস্ট 2023 সকাল 9টায় শহীদ বীর বিক্রম রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। এ সম্বন্ধে বিস্তারিত আপনাকে SMS করে বা তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সো এখন দেখবো আসলে প্রাথমিক মৌখিক পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে। 8 অক্টোবর 2023 থেকে 16 অক্টোবর 2023 তারিখ পর্যন্ত এই প্রাথমিক মৌখিক পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর দেওয়া আছেন প্রাপ্ত সুযোগ সুবিধা, বেতন ভাতা আপনাকে দেওয়া হবে, ভালো মানের বেতন ভাতা। এরপর অন্যান্য বিশেষত্ব, উচ্চতর শিক্ষা ও বিদেশে প্রশিক্ষণ, বাসস্থান, চিকিৎসা, সন্তানের অধ্যয়ন। আর এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ হচ্ছে 4 আগস্ট 2023।
সো আমরা দেখবো এখন কিভাবে অনলাইনে আবেদন করতে হবে। তো আবেদন করার জন্য প্রথমে গুগলে গিয়ে আপনাকে সার্চ করতে হবে জয়েন বাংলাদেশ আর্মি ডট আর্মি ডট এমআইএল ডট বিডি, এইখানে এসে আপনাকে ক্লিক দিতে হবে। এখানে ক্লিক করার পর দেখবেন যে আর্মির ওয়েব পোর্টালে নিয়ে আসবে, এখান থেকে মূলত আপনাকে আবেদনটি করতে হবে। নিচ থেকে দেখবেন অ্যাপ্লাই করার অপশন থাকবে, সো এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লাই নাও বাটন, এখানে আপনি যে পদে আবেদন করতে চান এখানে কিন্তু সবগুলো পদ দেওয়া আছে। আপনি যে পদে আবেদন করতে চান সেই পদের ডান পাশে দেখবেন অ্যাপ্লাই নাও বাটন দেওয়া আছে, আপনি জাস্ট সেখানে ক্লিক দিয়ে দেবেন। ক্লিক করার পর আপনাকে ফর্ম দেওয়া হবে, ফর্মের প্রথম অংশে দেখেন এখানে আপনার প্রথমে মোবাইল নাম্বার চাওয়া হয়েছে, আপনি এখানে যে নাম্বারটা দিবেন এখানে অনুরূপ সেই নাম্বারটা দিয়ে দেবেন। এরপর এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন, অবশ্যই ইমেল অ্যাড্রেস দিতে হবে, ইমেল অ্যাড্রেস না দিলে কিন্তু কাজ হবে না। এরপর আপনার এসএসসি তথ্য, এসএসসি হলে এসএসসি দিবেন, দাখিল হলে দাখিল দিবেন, মাদ্রাসা স্টুডেন্টরাও কিন্তু আবেদন করতে পারবেন। তো এরপর এসএসসি পাশের বছরটা আপনি এখানে সুন্দর করে দিয়ে দেবেন, তারপর আপনার রেজাল্ট ঠিক আপনি কত পেয়েছেন এখানে সেটা উল্লেখ করে দেবেন, ঠিক আছে, এখানে উল্লেখ করে দেবেন আপনার রেজাল্ট কত। এরপর আপনার এসএসসি তথ্য, এসএসসি সিলেক্ট করে দেবেন, দেওয়ার পরে আপনার পাশের বছর দিয়ে দেবেন, দেওয়ার পরে রেজাল্ট দিয়ে দেবেন এখান থেকে, এরপর এখান থেকে আপনার সাবজেক্ট দিয়ে দেবেন, দেওয়ার পরে এক্সামে ইয়ার দিয়ে দেবেন, এক্সাম রেজাল্ট এখান থেকে দিয়ে দেবেন। দেওয়ার পর আপনার পোস্ট গ্রাজুয়েশন কোন সাবজেক্ট থেকে করেছেন সেটা উল্লেখ করবেন, পাশের বছর দেবেন, এক্সাম এক্সাম রেজাল্ট থাকলে দিয়ে দেবেন। তারপর চেক এলিজিবিলিটি করার পরে আপনাকে কিন্তু পেমেন্টে নিয়ে যাবে, পেমেন্টে নিয়ে যাওয়ার পর আপনার পেমেন্টটা হয়ে গেলে আপনাকে আবেদন ফর্মটি দেওয়া হবে এবং আবেদন ফর্মটি আপনাকে ফিল আপ করে ডাউনলোড কল আপ লেটারটি করে নিতে হবে। সো এভাবে আপনারা চাইলে আবেদনটি করতে পারেন। বন্ধুরা, এই ছিল বাংলাদেশ সেনাবাহিনীতে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আমি আলোচনা করেছি। এরপরও যদি কারো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে দেওয়া থাকবে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।